বুধবার রাজধানীতে মাত্র এক কিলোমিটারের মধ্যে হতে যাচ্ছে বৃহৎ দুই রাজনৈতিক দলের মহাসমাবেশ। ১৫ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি নয়াপল্টনে সরকার পতনের দাবিতে বড় ধরনের জমায়েত করতে যাচ্ছে, আর যেখান থেকে দলটির সরকার পতনের দাবিতে বড় ধরনের কর্মসূচির ঘোষণা আসতে পারে। আবার একই সময়ে বাইতুল মোকারমের দক্ষিণ গেটে মহাসমাবেশ করছে আওয়ামী লীগও। বিএনপি সরকার পতনের জন্য টাকার বিনিময়ে নাশকতার পরিকল্পনা করছে অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। সমাবেশের নামে নাশকতার চেষ্টা করলে সমুচিত জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুরে শেখ রাসেল দিবস উপলক্ষে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। সংবিধান যা বলবে আমরা তাই করব, বন্ধুদের পরামর্শ শুনব, কিন্তু সংবিধান থেকে আমরা এক চুলও নড়ব না। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে সারা দুনিয়াকে আমরা দেখিয়ে দেব যে আমরাই বাংলাদেশে গণতন্ত্র চাই। শেষ বার্তায় কাজ হবে, নাশকতা করবেন ফকুলের বলছি না, পকেট বড় গরম, এখন টাকা দিয়ে দিয়া ক্যাডার পাল্টেছে। এই নাশকতার সমুচিত জবাব আমরা দিতে প্রস্তুত হচ্ছি। এদিকে আইনমন্ত্রী বলেন, সরকার কেমন হবে তা ঠিক করবেন প্রধানমন্ত্রী। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আর বিএনপি বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী। সংবিধানে কিন্তু কোথাও নির্বাচনকালীন সরকারের কথা বলা নেই, যদি তার সকলের প্রয়োজন থাকে সকলেই থাকবে, আর যদি তিনি মনে করেন যে তিনি ছোট আকার করতে পারেন সেটা তার ডিসক্রিশন এবং সংবিধান তাকে সেই ক্ষমতাই দেয়। তারা যেটা চাচ্ছেন যে সরকার পতন, আমরা সবসময় বলে আসছি সরকার পতন করতে হলে, সরকার চেঞ্জ করতে হলে এই ধরনের আন্দোলন কিংবা ষড়যন্ত্র করে কোনোদিন সরকার চেঞ্জ হবে না। বিএনপির সমাবেশ ঘিরে নাশকতার সুনির্দিষ্ট তথ্য না থাকলেও সতর্ক অবস্থানে রয়েছে সরকার। নির্বাচন কমিশন। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। We'll be right back.